হর হর মহাদেব। এই শাওন মাহত আপনাদের জানেন শিবক লৈ পেলে সকলো মানুহে বহুত বেশি ব্যাকুল হয়ে পড়ে, সকলো ভক্তিপরায়ণ হয়ে পড়ে। এই ভক্তি রসৰ এই সময়খিনিতে যেহেতু শ্রীহরি বিষ্ণু চারি মাহৰ কারণে যোগনি পিণ্ডত যাব, গতি এই চারি মাহ শিবই গোটে সংসারখন পালন করব। আমি জানো শাওন মাহ পড়ার লগে বিশেষকে সোমবার কেটাত বহুত বেশি শিবভক্তর ভিড় হয় শিব মন্দির। এই শাওন মাহত চারিটা সোমবার পড়েছে আর চারিটা সোমবার অহা 22 জুলাই আরম্ভ হব। প্রথম যেটু সোমবার পড়েছে 22 জুলাই, সেইদিন আপনি শিব মন্দিরত গাখির বেলপাতর ধতুরা গুটি নহলে ধতুরা ফুল দিয়ে শিব লিঙ্গত দিব। ঠিক সেইদরে 29 জুলাই যেটু সেকেন্ড সোমবার পড়েছে, সেই সোমবার যান পারে গঙ্গা জল আর পানি আর কেঁচা গাখির, গঙ্গা জল কেঁচা গাখির আর সাধারণ পানি শিবলিঙ্গ দিলে আপনার মনোকামনা পূর্ণ হব। তারপর আসব 5 আগস্টত 13 নম্বর সোমবার। এই 5 আগস্টর যে সোমবার পড়েছে সেই সোমবার শিব মন্দিরত যদি আপনি ভাল শিব মন্দির দর্শন করবেন বা শিব মন্দির আপনি রুদ্র অভিষেক করবেন, নহলে যিকোনো শিব মন্দির শরাই আগবাবেন, আপনার এই যিখিন বছরটির কারণে শিবর কারণে করবলা ভক্তি সম্পন্ন হব। একবারে শেষত 12 আগস্টর দিনাখন যেতে শিবলিঙ্গত আপনি শিব মন্দির দর্শন করব যায়, শিবলিঙ্গত অকমান ঘিউ নিজে যদি লগাই পেলে শিবলিঙ্গত দিব পারে, তেতিয়াও আপনার মনোকামনা পূরণ হব। এই সময়খিন এই শিবর সময়খিন ঘর যদি আপনি পূজা পাঠ করব বিচারে, তাহলে যিকোনো ব্রাহ্মণের মিলাই আপনি ডেট লৈ পেলে পূজা করব পারে। মনত রাখব শিব যেটা ক্রিয়াকালত আর শিব যেটা শ্মশানত থাকে তেতিয়াহলে সেইকেইটা দিনত পূজা নহয়, তার বাইরে বাকি সকল দিনতে আপনি পঞ্জিকা চাই পেলে পূজার ডেট উলিয়ে আপনি পূজা করব পারে। নর্মেলি আপনি যদি শরাই দিয়ে শরাইত কি দিব, মাহ প্রসাদ তো আপনি দিবই, কিন্তু ত্রিশূল ডম্বরু রঙা কাপড় বাঘর বরণের কাপড় আপনি দিব পারে, লগতে রুদ্রাক্ষর মালা যদি শিবলিঙ্গত দিয়ে তেতিয়া ভাল। আমি জানো যাদের শিবর কারণে বহুত প্রে করে বিশেষকে শাওন মাহত ব্রত করে, বিশেষকে যার বিবাহ হওয়া নাই বিবাহ প্রার্থী সকলে 16টা সোমবার এই শাওন মাহর দিনাখনের পর আরম্ভ করে। আর শিব মন্দিরত যদি সেই গোটে দিনটি লঘুণে থাকি পেল শিব মন্দিরত গিয়ে রুদ্র অভিষেক করে, রুদ্র অভিষেক বলে কলে গাখির চেনি দই মৌ এই ধরনের বস্তুরে যেটা শিবলিঙ্গত দিয়ে কুঁহিয়ার রস বিভিন্ন ধরনের বস্তু দিয়ে পেলায় শিবলিঙ্গ শিব রুদ্র অভিষেক করে তো বহু বেশি ভাল হয়। সব এটা শিব মন্দির বলে কোয়ারে এই শাওন মাহ বলে কলে বেলপাতর কথা আহে, শিব মন্দিরত বা শিবলিঙ্গত কেউ বেলপাত দিবলে যদি জানি বিচার তেতিয়াহলে একটা আখ্যান আছে, আখ্যান মতে যেটা সমুদ্র মন্থন হয়েছিল অমৃত ওলাইছিল সেইখিন সময় হলাহল বিষ ওলাইছিল, সেই হলাহল বিষ প্রাণ করেছিল শিবই, আর শিবই যেটা সেই হলাহল বিষ গ্রহণ করেছিল বিভিন্ন মানে শারীরিক অসুবিধা হয়েছিল, শরীর উত্তাপ হয়েছিল সেইখিন সময়ত আদি মাতায় তেখেতক মানে দেবতা সকলক পরামর্শ দিয়েছিল যে শিবক বেলপাত খুব লাগে আর গাত পানি ঢালিবার শিবলিঙ্গত বেলপাত দিয়া আর পানি দিয়ার নিয়ম প্রচলিত হয়েছে। আর একটা নিয়ম আছে মানে পার্বতীর ঘামরপা বেলপাত উৎপত্তি হয় বলে কয়, আর সেই বেলপাত তত পার্বতীর সম্পূর্ণ রূপ থাকে বলে কয়, আর সেই কারণে শিবক সেই বেলপাত দিলে শিব প্রসন্ন হয় বলে কোয়া হয়। যিয়ে নহক এই সকলবিলাকৰ ক্ষেত্রে আমি এটা কথাই গম পাও, শিবর যেহেতু সকলরে মানে প্রবলেমবিলাক সলভ করে, গতি ভোলে বাবা শিবক আপনি এইখানে সময় শাওন মাহত যান পারে প্রে করক, শিব মন্দির যাবলে একেবারে নাপাহরিব, পরাপক্ষ সোমবার কেটে এটলিস্ট নন ভেজ আহার গ্রহণ নকরি, আমিষ আহার গ্রহণ নকরি নিরামিষ আহার গ্রহণ করে পেলে ভাল, পারিলে এই মাহটা বহুতে চুলিদারি নাকাটে সেইখানে যদি নিয়ম পালন করবেন আপনার কারণে